টানা তিনবার রাষ্ট্র ক্ষমতায় আসার রেকর্ড করল আওয়ামী লীগ সরকার সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি তাই ভোটের পরের দিন দিনভর বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান দলের নেতাকর্মী ও সমর্থকরা রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা তেরো আসনে আওয়ামী লীগের প্রার্থী সাদেক খানকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আমাদের অসমাপ্ত কাজগুলো গাবতুলিতে ঢাকার চোদ্দ আসনে আওয়ামী লীগের আসলামুল হককে শুভেচ্ছা জানান নেতাকর্মী ও সমর্থকরা জনগণকে এই রায় উৎসর্গ করেন তিনি এটি আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সারা রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ঢাকা আট আসনে মহাজোটের রাশেদ খান মেননকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা সে সময় গণমানুষের রায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষে এসেছে বলে মন্তব্য করেন তিনি যাত্রাবাড়িতে ঢাকা পাঁচ আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা এলাকার উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করার প্রত্যয় জানান তিনি শ্যামপুরের নেতাকর্মীদের ফুলিল শুভেচ্ছা গ্রহণ করেন ঢাকা পাঁচ আসনে মহাজোটের প্রার্থী আবু হোসেন বাবলা এ সময় তিনি বলেন অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাবেন তিনি মিরপুরে ঢাকা ষোলো আসনে আওয়ামী লীগের ইলিয়াস মোল্লাকে অভিনন্দন জানান ঢাকা